শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে হলো শুক্রবার আর এখন বাজছে 8টা। আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আর আমি চাটা খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠে, আর এরপর রুমটা ক্লিন করব, তারপর যাব বরের জন্য টিফিন বানাতে। তো তোমরা সব দেখতে থাকো। বরের জন্য টিফিন বানাতে আজকে রুটি আর ডিমের কারি করব। ডিম আর আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এরপর সাইডগুলো একটু করে চিড়ে নিচ্ছি যাতে না ছিটকে যায়। আর কড়ার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, আগে ডিমগুলো একটু ভেজে নেবো। আর আলু তো বললাম আগের থেকে সেদ্ধ করেই রেখেছি, তো তাহলে খুব একটা টাইম লাগবে না, এই কারণে সেদ্ধ করে রাখা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে আলুগুলো একটু ভেজে নেবো, আর এরপর করব হচ্ছে রুটি। তো আজকে এটাই টিফিন, ডিমের তরকারি আর রুটি। তো তার জন্য আমি আলুগুলো আগে ভেজে নিই, একটু লাল করে ভেজে নেবো, কিন্তু সব আলুগুলো দেবো না, অনেকগুলো আলু দিয়েছিলাম আমি। আর আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিই। এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, এটাও এর ভাজা আলুটার মধ্যে আমি দিয়ে দেবো। এরপর একটু ভালোভাবে কষবো। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর হলুদটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটা একসাথে মিক্স করা আছে, সেটা আমি দিয়ে দিলাম এক চামচ, দেড় চামচ মতন। আর এর মধ্যে এরপর আমি দিয়ে দেবো নুন, আর নুনটা দেওয়ার পর ভালোভাবে মশলাটা আমি একটু খানিকক্ষণ ধরে কষিয়ে নেবো। আর এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ির ইউজ করবো না, কারণ আমি মশলাটা পেস্ট করার সময় এখানে দুটো বড় বড় লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। আর এত বাইরে কনস্ট্রাকশন আর আওয়াজ, তোমাদের তো বলেইছি যে এখন আমি ভয়েস ওভার করছি, তাতেও তোমরা আওয়াজটা শুনতে পাবে। সকালে সাউন্ড দিলে তো একটা কিচ্ছু শুনতে পেতে না, আর এখনও ভীষণ কন্টিনিউ আওয়াজ উঠছে, তোমরা হয়তো আওয়াজটা পাবে। তো সরি, কিছু মনে করো না প্লিজ, একটু বুঝতেই পারছো এখন অনেক দিন ধরে এই কাজটা চলবে। আর এরপর আমি একটুখানি জল দিলাম মশলাটা যাতে ভালোভাবে কষা যায় তার জন্য। এরপর আমি ভালোভাবে আরও 10 মিনিট মতন ভালো করে কষিয়ে নেবো। তো যে কোনো রান্নারই মশলাটা যতক্ষণ ভালোভাবে কষবে তাহলেই টেস্টটা খুব ভালো হবে। আর এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি, আলুগুলো যেহেতু সিদ্ধ ছিল তাই জল খুব বেশি দিলাম না, কিন্তু একটুখানি দিলাম, কারণ ডিমের স্বাদটা তো ঝোলের মধ্যে আসতেও হবে। তো এই দেখো, এরপর এটা ফুটে উঠলে হয়ে যাবে। আর আমি এরপর তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি, কারণ এখন অলরেডি 9:10 হয়ে গেছে, আর 9:30 মধ্যে হাজব্যান্ড বেরোবে। আর ওইদিকে হাউস হেল্পারও কাজ করছে, ও চলে যাওয়ার পর আমাকে আবার সমস্ত যে বাসনগুলো ধুয়ে রেখেছে সেগুলো আরেকবার করে ধুয়ে সব নিজের নিজের জায়গায় রাখতে হবে। তারপর প্রচুর কাজ আছে, তো আর বেশি বকবক না করে রুটিগুলো তাড়াতাড়ি করে নিই। দেখো আমি ডিমের কারিটা হয়ে যাওয়ার পর ঢেলে নিয়েছি, আর এখানে হাজব্যান্ডের টিফিন আমার দেওয়া হয়ে গেছে, ওর টিফিন প্যাক করে দিয়েছি। এরপর এটা হয়ে যাচ্ছে বেটু, আর ওর কাকাই খাবে, কারণ আমি ডিমের ঝোল আমি খাই না। তো তার জন্যই একটা সেদ্ধ ডিম রেখেছি ভাইয়ের জন্য, আর বেটুর জন্য ঝুলে দিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডের জন্য ঝুলে দিয়েছিলাম। আর এরপর দেখো আমি গ্যাসের ওভেনটা ভালোভাবে ক্লিন করে নেবো, একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরই করছি, কারণ ভীষণ গরম অবস্থাতে তো করা যায় না। আমি তোমাদের যে DIY ক্লিনারটা দেখিয়েছিলাম
হ্যাঁ, সেটা দিয়ে ক্লিন করছি। তো তোমাদের আরেকবার বলে দিচ্ছি যে আমি এটার মধ্যে কী কী দিয়েছিলাম। আমি একটা বোতলের মধ্যে হাফ বোতল জল নিয়েছিলাম, আর তার মধ্যে আমি দিয়েছিলাম 2 ঢাকা ভিনিগার, আর 1 চামচ মতন দিয়েছিলাম খাবার সোডা, আর একটুখানি দিয়েছিলাম ভিম লিকুইডের জেলটা। এটা দিয়ে আমি যে কোনো গ্যাস বা সিঙ্ক সমস্ত কিছু এটাতে ক্লিন করি, খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। আর উপরের যে টাইলসগুলো এটাও আমি কিন্তু এগুলো দিয়ে ক্লিন করি, খুব ভালো ক্লিন হয় এটাতে, তোমরা ট্রাই করতে পারো। আর এটা স্প্রে করে ভালোভাবে ঘষে নেওয়ার পর একটুখানি ভিজে কাপড় দিয়ে ভালোভাবে আমি আগে 2 থেকে 3 বার এটা মুছে নেব। তারপর মুছে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিলে পুরো গ্যাসের ওভেন আর পাশের টাইল সমস্ত কিছু একদম পরিষ্কার হয়ে যাবে। তো শুকনো ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়ার পর শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছতে হবে, না হলে একটা দাগ দাগ থেকে যাবে। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যে রান্না করে নেওয়ার পরই গ্যাসের ওভেনটা ক্লিন করে নেওয়ার, কারণ যদি নেক্সট টাইম কোনো কিছু করতে আসি, যদি দেখি যে গ্যাস ওভেন ক্লিন আছে বা রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তাহলে কিন্তু কাজ করারও ভীষণ একটা এনার্জি পাওয়া যায়। আর যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে দেখবে কাজ করার একদমই এনার্জি পাওয়া যায় না। আর গ্যাসের স্ট্যান্ডটা আর উপরে যে চুলোটা থাকে সেগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, ওগুলো এরপর লাগিয়ে দিলাম। আর এখানে দেখো অনেকগুলো বাসন আছে, বাসনগুলো একেবারে ধুয়ে নেব। আর এরপরে দেখো কিছু সবজি আছে, এই সবজিগুলো সমস্ত আমি ধুয়ে পরে রাখতে হবে, এগুলো নিয়ে এসেছে বাজার থেকে। আর এখানে নিয়ে এসেছে দেখো চানাচুর, আর রাস্ক বিস্কুট, আর ছেলের জন্য কেক, আর চিড়ে ভাজা, এই সমস্ত। তো এই দেখো সবজিগুলো আমি সমস্ত ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর একটুখানি শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর আমি এগুলো সমস্ত আবার ফ্রিজে উঠিয়ে রাখবো। আর এরপর আমি চলে যাবো স্নান করতে, তোমাদের সাথে একেবারে স্নান করে এসে কথা বলছি। স্নান করে চলে এসেছি, আর আজকে দেখো আইব্রো করলাম, গেছিলাম বাজারে একবার, গিয়ে আইব্রোটা করে এসেছি, আর স্নান হয়ে গেছে। এরপর শুধু চুলটাও ঠিকই আছে, এখন আর কিছু ঠিক করবো না। আর ভাত ডাল আলু সিদ্ধ করে রেখেছিলাম, শুধু মাছটা ভাজবো, বেটুর জন্য তো ডিমের তরকারি করা আছে। তোমাদের তো আমি বললাম যে আমি ডিমের তরকারি খাই না, তার জন্য আমি নিজের জন্য ডাল আর আলু সিদ্ধ করেছি, আর মাছ ভাজা দিয়ে আমি খাবো। এরপর তাড়াতাড়ি করে একটু সিন্দুরটা ঠিক, মাছটা ভেজে নিগা, মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর একটুখানি রেস্ট করবো, রেস্ট করবো বলতে শুয়ে শুয়ে ভিডিওটা এডিটিং করব। তো ভিডিওটা এডিটিং করে তারপর পোস্ট করতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো,
আর আমার পাশে থেকো, আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই, টেক কেয়ার।